না 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 না, পুরী এমন জায়গা যেখানে আপনি কোনোভাবেই বসে থাকতে পারবেন না। আপনি পুরীর সমুদ্রে স্নান করবেন, আপনি জগন্নাথ দেবের মন্দিরে যাবেন, পুজো দেবেন, প্রসাদ নেবেন, ভোগ খাবেন, তার সঙ্গে আপনাকে ঘুরে বেড়াতে হবে আরও নানান জায়গায়। আজকে এরকমই কয়েকটি জায়গা নিয়ে তৈরি হচ্ছে আমার আজকের এই ভিডিও। অনেকেই আছেন যারা পুরী ঘুরে ফিরে যান, সে সময়ের অভাবে হোক বা অন্য কোনো কারণে। তাদের জন্য আমি আজ উড়িষ্যা ট্যুরিজমের সঙ্গে ঘুরে দেখাবো ধবলগিরি শান্তিস্তূপ, উদয়গিরি খণ্ডগিরি, সেই সঙ্গে বিখ্যাত লিঙ্গরাজ মন্দিরও। শুরুটা শুরু থেকেই করি, অর্থাৎ পুরী থেকে এই সব জায়গা ঘুরে দেখার যাবতীয় খুঁটিনাটি। এরকম অটো ধরে এই স্বর্গদ্বারের আশপাশে থেকে অটো করে ওই পর্যন্ত আপনাকে কিন্তু যেতে হবে। বেসরকারি বাসে যান আর ওটিডিসি থেকে যান, উড়িষ্যা থেকে কিন্তু আপনাকে ওই অটো ধরতেই হবে 50 টাকা 100 টাকা দিয়ে ধরে। তারপরে হয় ওটিডিসি, না হলে ওইদিকে বেসরকারি গাড়ি যেখানে দাঁড় করায় সেখানে আপনাকে যেতে হবে। তো এখন দেখছি যে আমি একাই এসেছি, এখনও কেউ আসেনি, জানি না উত্তেজনা আমার বেশি কি না। ঠিক আছে, গিয়া কথা হবে। সকাল 6:35, বাস আমাদের অলরেডি ছেড়ে দিয়েছে, দেখুন একদম রাইট টাইমে 6:30 বাসটা ছাড়ল। আমরা যাওয়ার পথে নেমে গেলাম, প্রথমে সকালে ব্রেকফাস্ট করে নেবেন। এক অভূতপূর্ব আনন্দ উৎফল্যের ভেতর দিয়ে আপনি উড়িষ্যা ট্যুরিজমের এই সফর কমপ্লিট করতে পারবেন। সকালে আমরা ব্রেকফাস্টের জন্য দেখুন দাঁড়িয়ে পড়লাম এখানে, কিছু একটা খাওয়া যাবে, চলুন দেখা যাক কি আছে এখানে। একটা কিং সাইজের ধোসা, এখন ব্রেকফাস্টে সকালেই ঘুরতে যাওয়ার আগে ধোসাটা খেয়ে নিচ্ছি, দেখা যাক কেমন। আর এই যে একজন খাচ্ছে দেখুন, ইডলি, তাই তো, কেমন খেতে? হ্যালো, ব্রেকফাস্ট শেষ হতেই আমরা প্রথম রওনা দিয়েছিলাম ধবলগিরির পথে। তো পুরী থেকে বা যে কোনো জায়গা থেকে ওটিডিসির বাসে যখন যাবেন, ধবলগিরিতে যাওয়ার আগে ওখানে কিন্তু এই বাস ডাইরেক্ট যাবে না, আপনাদের এরকম একটা জায়গায় নামিয়ে দেবে। সরকারি বাসে যদি আপনি আসেন, অর্থাৎ ওটিডিসি থেকে, তাহলে এইখান থেকে আবার এই ট্রাভেলার করে আপনাকে ধবলগিরি অর্থাৎ শান্তিস্তূপের কাছে নিয়ে যাবে। আর যদি বেসরকারিতে আসেন তাহলে আপনাকে আলাদা এক্সট্রা পে করে কিন্তু এই সমস্ত গাড়িতে করে যেতে হবে। এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখুন। পৌঁছে গেলাম দেখুন ধবলগিরি। আসলে এই জায়গাটা ধবলগিরি পাহাড়ের উপর অবস্থিত শান্তিস্তূপ। 1972 সালে জাপান বুদ্ধ সংঘ এবং কলিঙ্গ নিপ্পন বুদ্ধ সংঘ যৌথভাবে এই শান্তিস্তূপা তৈরি করেন, এর অপর নাম পিস প্যাগোডা। এখন কাজ হচ্ছে, তার জন্য সম্ভবত মন্দিরের উপরে এখন আর ওঠা যাচ্ছে না। এই উপর আপলোকোঙ্কো মঙ্গল কলস দেখনে কে লিয়ে মিলতা হ্যায়, ইয়াহাঁ পর দেখিয়ে 5 ছত্রিয়া, ইসকা মতলব হ্যায় গৌতম বুদ্ধ কা 5 নিধি থা, শান্তি স্তুতি মৈত্রী ক্ষমা আর দয়া, ইসলিয়ে মন্দির কে উপর 5 ছত্রিয়া রাখা গিয়া হ্যায়। মন্দির কে অন্দর প্রবেশ করনে কে লিয়ে কোই দরওয়াজা নেই হ্যায়, চারো তরফ সে 4 বৌদ্ধ মূর্তি, অভি মন্দির রঙ হোনে কে কারণ আপ লোগ মন্দির কে উপর চড় নেই পায়েঙ্গে। অন্দর কুছ মূর্তি নেই হ্যায়, সব অন্দর নেই হ্যায়, সব বাহার হ্যায়। এটা রাজধানী হ্যায় ভুবনেশ্বর, আপ লোগ ভুবনেশ্বর আয়ে ঘুমনে কে লিয়ে, বাট ভুবনেশ্বর কো দো ভাগ সে চুনা গিয়া হ্যায়, পেহলা হ্যায় পুরানা ভুবনেশ্বর, দুসরা হ্যায় নয়া ভুবনেশ্বর, ঠিক হ্যায়। ইয়ে পুরানা আর নয়া ভুবনেশ্বর ইসকে অন্দর হ্যায়, তো ভুবনেশ্বর যে দো ভাগ সে চুনা গিয়া হ্যায়, ইয়ে পুরানা ভুবনেশ্বর ইস সাইড হ্যায়। ওই দূরে দেখুন দয়া নদী দেখা যাচ্ছে দূরে, হ্যাঁ এই সেই নদী যেখানে যুদ্ধ হয়েছিল কলিঙ্গ যুদ্ধ, কলিঙ্গের রাজা উৎকল তার সঙ্গে কিন্তু অশোকের যুদ্ধ হয়েছিল ঠিক এই ক্ষেত্রে। এইখানে যুদ্ধে 1.5 লক্ষ মানুষের প্রাণ নিয়েছিলেন সম্রাট অশোক, আর তাতেই এই দয়া নদী রক্তের গঙ্গা বয়ে গেছিলো, জলের বদলে রক্তের নদী হয়েছিল। দাঁড়িয়ে ইতিহাসে আমরা যে বইতে আমরা যে
ইতিহাস বইতে যে যুদ্ধর বিষয়ে আপনি পড়েছেন, কলিঙ্গ যুদ্ধ বিষয়ে, এই মাঠে যুদ্ধটা হয়েছিল, যুদ্ধ হয়েছিল ওড়িশা আর বিহারের মধ্যে। ওড়িশার প্রথমে নাম ছিল কলিঙ্গ, বিহারের নাম ছিল মগধ। মগধর রাজা ছিলেন সম্রাট অশোক। সম্রাট অশোক 261 BC কলিঙ্গ দেশের সৈনিক সঙ্গে এই মাঠের উপরে যুদ্ধ গিয়েছিলেন। তখন যুদ্ধ করার সময় সম্রাট অশোক 150,000 সৈনিককে কেটে এই মাঠের উপরে ফেলে দিয়েছিলেন। তখন এই 150,000 সৈনিকের শরীরের রক্তগুলো বেরিয়ে যায়। সামনে দেখেন নদীটা, সেই নদীটায় মিশেছিল। এই হচ্ছে সেই কলিঙ্গ যুদ্ধক্ষেত্র, দেখুন ওই দূরে দয়া নদী। সত্যি যদি কলিঙ্গের এই যুদ্ধ না হতো তাহলে সম্রাট অশোকের মধ্যে হয়তো পরিবর্তন আসতো না, না জানে আরও কত মানুষকে মেরে রক্তগঙ্গা বাইয়ে দিতেন সম্রাট অশোক। যে যুদ্ধ হয়েছিল কলিঙ্গের যুদ্ধ, সেখানে 150,000 মানুষের প্রাণহানির পর অশোক কিন্তু পরিবর্তিত হয়ে গেছিল। তিনি ছিলেন চণ্ডা অশোক, আর তারপর থেকে তিনি হয়েছিলেন ধর্মাশোক। তারপরেই তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন, বৌদ্ধ ধর্ম তিনি গ্রহণ করেন এবং গোটা বিশ্বে তিনি তার শান্তির বাণী কিন্তু প্রচার করতে শুরু করেন। এর পাশেই রয়েছে অশোকের শিলালিপি, যেখানে কিন্তু পুরোটাই লেখা রয়েছে শান্তির বাণীগুলি। এদিকে একটা শিব মন্দির আছে, তো শান্তি স্তূপ থেকে আর একটু এগিয়ে আসলে এদিকে শিবের মন্দির আছে, এটা আপনারা দেখে নিতে পারেন। তো এই জায়গায়ও আপনারা আসবেন, যখন শান্তিস্তূপে আসবেন, ধবলেশ্বরের এই মন্দির অর্থাৎ শিবের মন্দিরও কিন্তু আসবেন, ভালো লাগবে। এখানে যদি পুজো দিতে চান, এখানে পুজোর রয়েছে, এখানে প্রসাদ রয়েছে, যে কোনো কিছু আপনারা কিনে কিন্তু এদিকে দেখে নিতে পারেন। এটা এদিকেও ছোটো ছোটো কিছু মন্দির রয়েছে, দেখুন। গন্তব্য হচ্ছে লিঙ্গরাজ মন্দির, এটা ভুবনেশ্বরে। এখান থেকে শুরু হয়ে গেছে ছোট ছোট মন্দির, ওই দূরে ওইটাই তো লিঙ্গরাজ না। बस के सामने ही जो रास्ता है, इसी रास्ते में आप लोग को जाना है लिंगराज टेम्पल के अंदर। तो আমরা এখন চলে এসেছি ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দিরে, হরিহর মন্দির, কারণ এখানে রয়েছেন ভগবান শিব এবং ভগবান বিষ্ণু, দুজনের মূর্তি একসঙ্গে রয়েছেন, তাই এটা হচ্ছে হরিহর। এই দেখুন, এটা হচ্ছে মূল লিঙ্গরাজ মন্দির, আর এর পার্শ্ববর্তী অঞ্চলে এই ধরনের অনেক শিবের মন্দির দেখা যাবে। মানে আপনাকে কনফিউজড করার জন্য যথেষ্ট হচ্ছে ভুবনেশ্বরে এই লিঙ্গরাজ মন্দির এবং তার আশপার্শ্ববর্তী অঞ্চল, প্রচুর মন্দির রয়েছে। আর এই মন্দিরের ভেতরেও আরও 108 শিব মন্দির রয়েছে ছোটো ছোটো, সেগুলো দেখতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে। এই জন্য সাধারণত ট্যুরিস্টদের বলা হয় যে আপনারা মেন যে মন্দিরটি আছে সেই মন্দিরটি দেখে নেবেন, পার্শ্ববর্তী 108 যে শিব মন্দির আছে ওদিকে নজর দেবেন না, তাহলে কিন্তু আপনার অনেক সময় লাগবে। এখানে পান্ডা আছে, দেখুন, যারা পুজো দেবেন কিংবা প্রসাদ নেবেন তাদের জন্য এই পান্ডার মন্দিরের, লিঙ্গরাজ মন্দিরের বাইরে থেকেই এ ধরনের পুজোর সামগ্রী নিয়ে অনেকেই দেখুন দোকান নিয়ে বসে আছেন। ওই সামনে হচ্ছে মূল এন্ট্রি, আপনাকে এদিক দিয়ে ঢুকতে হবে, আর এদিকটা এরকম আর কি সাজানো গোছানো বেশ সুন্দর। তো এটাই হচ্ছে মূল এন্ট্রি পথ লিঙ্গরাজ মন্দিরের। আপনাকে ভেতরে যেতে হলে ক্যামেরা, মোবাইল, জুতো, ছাতা ইত্যাদি কিন্তু রেখে যেতে হবে, আপনি মানি ব্যাগটা নিয়ে যেতে পারবেন, আর কিছুই কিন্তু ভেতরে নিয়ে যেতে অ্যালাউ নেই। তো এই লিঙ্গরাজ মন্দির কিন্তু আপনি ভুবনেশ্বর নেমেও দেখে নিতে পারেন, আপনি যদি ভুবনেশ্বরে থাকেন ভুবনেশ্বর থেকেও কিন্তু এই লিঙ্গরাজ মন্দির, নন্দনকানন, উদয়গিরি, খণ্ডগিরি এগুলো কভার করা যায়।
10th সেঞ্চুরিতে শুরু হয় এটা আর 11th সেঞ্চুরিতে শেষ হয়। মানে 100 বছর ধরে এই মন্দিরে কাজ চলে। 100 বছর হয় যায়। এই জায়গা থেকে দেখা যাবে, দেখুন লিঙ্গরাজ মন্দির, দেখুন এই হচ্ছে সেই ভুবনেশ্বরের বিখ্যাত লিঙ্গরাজ মন্দির। 1000 বছর পুরনো কিন্তু এই মন্দির। মন্দিরের ভেতরে আমি গিয়েছিলাম, সেখানে রয়েছে শিবজি এবং স্বয়ং বিষ্ণুর আধা আধা মূর্তি, মানে মূর্তি নেই, শিব এবং বিষ্ণু একসঙ্গে মিলিত হয়ে এটা হচ্ছে হরিহর। ভেতরে একটা শিবলিঙ্গের শিবলিঙ্গ মতো করা আছে, কিন্তু বেশি উঁচু নয়, এই আছে। আর আপনি এখানে পুজো দিতে পারেন। অনেক পান্ডা কিন্তু আশপাশে ঘোরাঘুরি করবে, তারা কিন্তু রেটটা বেশি চাইবে, ওই জন্য ভারত সেবাশ্রমে যে পান্ডা আছে সেখান থেকে দেবেন, তাহলে খরচটা কম হবে। কেমন লাগছে তাই বলুন। এখানে খুব ভালো লাগছে। ভালো লাগছে, খুব ভালো। ওটিডিসির ব্যবস্থা কেমন মনে হচ্ছে? খুব ভালো ব্যবস্থা, ভালো ব্যবস্থা। তো এখন অবধি যা ঘোরা হলো আর কি, অনেকেরই অভিজ্ঞতা, ওটিডিসি খুব ভালো ঘোরাচ্ছেন, মানে ওনাদের টাইমিংটা খুব সুন্দর এবং সঙ্গে গাইডের কাজ করছেন, তো অনেকেই খুশি আর কি তাতে। সিটি কে অন্দর হ্যায় আপ লোগ, সিটি মিউজিয়াম আপ লোগ কো দিখায়েঙ্গে, ইয়ে স্টেট মিউজিয়াম রাজ্য সংগ্রহালয়। এখন আমরা যাচ্ছি উদয়গিরি এবং খণ্ডগিরি। তো আবারও বাস থেকে নেমে পড়লাম, আর এবারের আমাদের গন্তব্য হচ্ছে উদয়গিরি এবং খণ্ডগিরি। পাহাড়ে উঠবো আমরা, পায়ে হেঁটেই উঠবো। বিভিন্ন রকম গুহা আছে, গুহাচিত্র, বিভিন্ন রকম লিপি আছে, সেগুলোই আমরা এখন দেখব। তো ওটিডিসি মোটামুটি এখন অবধি ভালো ঘোরাচ্ছে। এই যে দেখছেন, এই গেট দিয়ে বাসটা আমাদের এই ভেতরে দাঁড় করিয়েছে। এখান থেকে অটো নিয়ে আপনি সোজা উদয়গিরির দিকে কিছুটা হাঁটতে পারেন, কিংবা আপনি অটো নিয়ে যেতে পারেন এখান থেকে, কিংবা আমার মতো পায়ে হেঁটেও যেতে পারেন। তো চলুন, আমি তো হেঁটে যাচ্ছি। আর আপনি যদি আপনার পার্সোনাল গাড়ি নিয়ে আসেন বা গাড়ি রিজার্ভ করে আসেন, সেক্ষেত্রে গাড়ি আপনার জায়গা মতো চলে যাবে। তো রাস্তা বরাবর এখনও হাঁটছি, দূরে ওই দেখুন পাহাড় দেখা যাচ্ছে। আমার ডান দিকে একটা পাহাড়, বাঁ দিকে একটা পাহাড়, একটা উদয়গিরি আর একটা খণ্ডগিরি। খণ্ডগিরিটা একটু চড়াই বেশি, উদয়গিরিতে বয়স্ক মানুষও ভালোভাবে যেতে পারবেন। তাহলে এখান থেকে দেখুন খণ্ডগিরি, অর্থাৎ এই দিকে এই যে সিঁড়িতে উপরে উঠছে, এটা হচ্ছে খণ্ডগিরি পাহাড়, আর উদয়গিরিটা হচ্ছে বাঁদিকে, ওই দূরে হচ্ছে খণ্ডগিরি আর এটা উদয়গিরি। উদয়গিরি এবং খণ্ডগিরি 15-15-30 টাকা টিকিট, সপ্তাহের সব দিনই খোলা থাকছে 9টা থেকে 6টা পর্যন্ত। ঠাকুরানী গুম্ফা, ওয়া পর আলোকাপুরি গুম্ফা, ফটো ফটো কিছু কিছু নেই। এই হচ্ছে দেখুন গুহা, রাজা খাড়াবেলের তৈরি, অদ্ভুত এক অন্ধকারময় পরিবেশ। আমাদের সব ঝুঁকে দেখছেন একজন করে। সামনেই আমরা উদয়গিরির আরও উপরে উঠছি। এখানে অনেকগুলো গুহা রয়েছে, এর মধ্যে 18টি গুহা রয়েছে উদয়গিরিতে। টুটনে কে কারণ অভি ধীরে ধীরে নষ্ট হো রা হে শিলালিপি, ধীরে ধীরে নষ্ট হো রা হে। তো এখন যে গুহার মধ্যে আছি, এটা হচ্ছে হাতি গুম্ফা, অর্থাৎ এটা 14 নম্বর গুহা। এটা কিন্তু খুব বিখ্যাত এই উদয়গিরি। আর আমাদের আজকে গাইড ওটিডিসির কি নাম? সুদীপ মহান্তি। সুদীপ মহান্তি, মানে অমায়িক, এত সুন্দর করে বোঝাচ্ছেন আর অনেক জ্ঞান আছেন আর কি। তো এই সব কিছু যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু ওটিডিসির সঙ্গে আসবেন। আর যদি সুদীপদা থাকে তাহলে তো কোনো ব্যাপারই নাই।
अभी सर आप लोग देखिए ये जो गुम्फा आप लोग देख रहे हैं, गुम्फा का नाम है सर्प गुम्फा कुंटा। इसका स्ट्रक्चर देखिए, डिजाइन देखिए, गुम्फा जो जिस डिजाइन में बना हुआ है बिल्कुल सांप का मुंह है, ठीक है, इसलिए इसका नाम हम लोग सर्प गुम्फा बोलते हैं। केव नंबर 13 सर्प गुहा देखो, উদয়গিরি থেকেও দেখুন খণ্ডগিরি দেখা যায়, ওখানে এখন যাব আমরা। উদয়গিরি ওঠাটা খুবই সহজ, আর যাদের বয়স বেশি, বয়স্ক মানুষরা আছেন, তারা উদয়গিরি খুব ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। তো উদয়গিরি দেখে এলাম আমরা, উদয়গিরি ওঠাটা খুব সহজ, আর দূরে ওখানে আছে খণ্ডগিরি, ওখানেই আমাদের সব গ্রুপ যাচ্ছে। তো এবার উঠতে শুরু করেছি খণ্ডগিরি। তবে আমার মনে হচ্ছে উদয়গিরি থেকে খণ্ডগিরি মানে ওঠা টাফ হলেও দেখার মনে হচ্ছে অনেক কিছুই আছে। তো চলুন এগিয়ে পড়ি, সিঁড়ি দিয়ে আপনাকে উঠতে হবে। আচ্ছা উদয়গিরিতে ক্যামেরা করতে অসুবিধা কী ছিল? প্রচুর গুহা রয়েছে এরকম, দেখুন এই। তবে এখানে ছিল এক সময় প্রচুর গুহা, এখন মূলত এর মধ্যে খণ্ডগিরিতে প্রায় 15টা আসল গুহা আছে আর উদয়গিরিতে 18টা আছে। এই গুহার মধ্যেই মানে গুহা তৈরি হওয়ার পর অনেক সন্ন্যাসীরা এসে এখানে হয়তো ধ্যান ট্যান করতেন। এখানে এক সন্ন্যাসী নিয়ে যে বসে আছেন দেখুন, এখানে উঠেই তো কষ্ট হয়ে গেল। হচ্ছে সিঁড়ি, সিঁড়ি বলতে পাথর দিয়ে তৈরি। অনেক গুহা রয়েছে, আর এই দুটো পাহাড় আসলে আগে একটাই ছিল, নাম ছিল সানরাইজ পাহাড়। ওই দূরে দেখা যাচ্ছে উড়াই উদয়গিরিটা, আর রাস্তাটা একটু সামান্য একটু বেশি না, এখানে একটু খাড়াই রাস্তা আছে আর কিছু নেই, সিঁড়ি করা আছে। দূরে ভুবনেশ্বর, এইটা হচ্ছে খণ্ডগিরি পাহাড়ের উপরে এই জৈন মন্দিরটি রয়েছে, কিন্তু এখনও কাজ হচ্ছে, এখানেও কাজ হচ্ছে, তাই এখন ভেতরে ঢোকা যাচ্ছে না। এখান থেকে চারিদিকটা দেখে দিন, এই হচ্ছে পাহাড়, আর এই পাহাড়ের উপরেই রয়েছে বিভিন্ন রকম শিলালিপি। এখান থেকে আপনারা পেয়ে যাবেন ভুবনেশ্বর সিটি এবং ভুবনেশ্বর এয়ারপোর্ট, এই দুটো কিন্তু এখান থেকে দেখে নেওয়া যায়। উদয়গিরি পাহাড় দেখুন ওখানে দেখা যাচ্ছে, এই যে উদয়গিরি গুহা, বিভিন্ন রকম গুহা রয়েছে এর মধ্যে, আর আমরা দাঁড়িয়ে রয়েছি খণ্ডগিরি। আসলে এই দুটো পাহাড় একসময় এক ছিল, নাম ছিল সানরাইজ হিল। আলাদা হলো কেন? কারণ হচ্ছে যখন লিঙ্গরাজ মন্দির আজ থেকে প্রায় 1000 বছর আগে তৈরি হয়েছিল, কোণারকও আজ থেকে প্রায় 800 বছর আগে তৈরি হয়েছিল, এই সমস্ত মন্দিরগুলো গোটা উড়িষ্যার এই চত্বর জুড়ে প্রায় 700 মন্দির রয়েছে। এই মন্দির তৈরি হয়েছিল মূলত এই উদয়গিরি এবং খণ্ডগিরি অর্থাৎ সানরাইজ এই পাহাড়ের পাথর দিয়ে। এই পাথর কাটার ফলেই কিন্তু ওদিকে হয়েছে উদয়পুর, ওদিকে হয়েছে উদয়গিরি, আর এটা তৈরি হয়েছে খণ্ডগিরি। মাঝের পাথরগুলো কিন্তু নিয়ে এই বিভিন্ন রকম মন্দির তৈরি করা হয়েছে। একদম সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে ভুবনেশ্বর এয়ারপোর্ট, এটা হচ্ছে খণ্ডগিরি থেকে ভুবনেশ্বর এয়ারপোর্ট। এছাড়া পুরো শহরটা রয়েছে দেখুন, আর ওই দূরে উদয়গিরি খণ্ডগিরি থেকে।